এবছর রেকর্ড তাপমাত্রায় পড়ছে ঢাকাবাসী। গত মাসে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.6°C, যা ছিল বিগত 6 দশকের মধ্যে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে চিফ হিট অফিসার নিয়োগ দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই পদে নিয়োগ পান কানাডায় পড়াশোনা করা বুশরা আফরিন, যিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে। বাংলাদেশের মানুষের কাছে হিট অফিসার পোস্টটি একেবারেই নতুন, ফলে বিষয়টি সাধারণ মানুষের কাছে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। অন্যদিকে হিট অফিসার পদে বুশরা আফরিনের মতো সুন্দরী তরুণীকে নিয়োগের বিষয়টি নিয়ে কৌতুক করতেও ছাড়েননি কেউ কেউ। উচ্চ তাপমাত্রা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে বিশ্বের অনেক শহরেই রয়েছেন চিফ হিট অফিসার। পোস্টটি সিটি কর্পোরেশনের কোনো অফিসিয়াল পোস্ট নয়, বরং এটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যান্ড্রিয়ান আর্স্ট রকফেলার ফাউন্ডেশন, সংক্ষেপে যাদেরকে বলা হয় আর্স্ট রক। বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় চিফ হিট অফিসার নিয়োগ করে থাকেন তারা। বর্তমানে যুক্তরাষ্ট্রের মিয়ামি, লস এঞ্জেলস, চিলির সান্তিয়াগো, সিয়েরা লিওন, গ্রিসের এথেন্স, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে নিয়োগপ্রাপ্ত চিফ হিট অফিসার রয়েছেন। ঢাকার তাপমাত্রা কমানোর জন্য গত মাসে আর্চরক সেন্টারের সাথে সমঝোতা চুক্তি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরে বুশরা আফরিনকে উত্তরের চিফ হিট অফিসার হিসেবে ঘোষণা করা হয়। চুক্তির আওতায় রয়েছে 2 বছরে ঢাকায় 2 লাখ গাছ লাগানোর উদ্যোগ। এসব কাজে যে টাকা ব্যয় হবে তার অর্থায়ন করবে আর্চরক। এছাড়া চিফ হিট অফিসারের বেতন সহ সব ধরনের খরচ তারাই বহন করবে। এশিয়ার কোনো শহরে প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিন। তবে ঢাকার মতো অপরিকল্পিত নগরীর ক্রমবর্ধমান তাপমাত্রা নিয়ন্ত্রণে তিনি কতটুকু ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে সাধারণ মানুষের মনে। এ বিষয়ে বুশরা সংবাদ মাধ্যমকে জানান, ঢাকার তাপমাত্রা কমাতে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে, প্রকৃতি নির্ভর সমাধানে বেশি জোর দিচ্ছেন তিনি। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, এশিয়ার মধ্যে প্রথমবারের মতো ঢাকা শহরে চিফ হিট অফিসার নিয়োগের বিষয়টি আমাদের জন্য গর্বের। তবে এই নিয়োগের বিষয়টি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নয়, বরং আর্চ রকফেলার ফাউন্ডেশনের পক্ষ থেকে বলে নিশ্চিত করেন তিনি। তাছাড়া মেয়র আতিকুলের মেয়ে বলে নয়, বরং নিজের যোগ্যতায় সে এই পদে নিয়োগ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকার ক্রমবর্ধমান তাপমাত্রা নিয়ন্ত্রণে বুশরা কার্যকর পদক্ষেপ নেবে বলে আশাবাদী উত্তরের মেয়র আতিক। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এ ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।